বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। আজকে আমি আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আগেকার দিনে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন কি হতো, বাড়িতেই ভিন বসত, সেখানে নানা রকম জিনিস তৈরি হচ্ছে, বাড়িতেই মিষ্টি হচ্ছে। এখন তো সেই সব বাঙালি বাড়িতে আর হয় না, কারি বা এত সময় আছে, আর সবই তো বাজারেই পাওয়া যায়। তো সেই বনেদি আনা যে মিষ্টি তৈরি হতো, যেসব আমাদের বনেদি রেসিপি আছে, সেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু আমাদের ওই ট্র্যাডিশনাল যে বনেদি ব্যাপারগুলো, সেগুলো আবার ফিরে আসছে। সেরকমই একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি চলে এলাম। হ্যাঁ, এটা আমার মায়ের খুব প্রিয় একটা মিষ্টি। এটা হলো ছানার জিলিপি। আর আপনারা ভাবেন ছানার জিলিপি এটা আবার এমন কি ব্যাপার। অ্যাকচুয়ালি বাজারে যে ছানার জিলিপি পাওয়া যায়, সেটা কিন্তু পিওর ছানার জিলিপি নয়। পিওর ছানার জিলিপি হয় অনেক তুলতুলে, নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। তো আমার ছেলে এইবার লকডাউনে যখন মামা বাড়িতে ছিল, ও ছানার জিলিপি খেয়েছিল, যেহেতু আমার মায়ের পছন্দ, মাঝে মাঝে আনা হয়। তো ওই এখন যে বাজারে যে ছানার জিলিপিটা পাওয়া যায়, সেটাই খেয়েছিল। খেয়ে তো অভিভূত, কারণ মুম্বাইতে তো ছানার জিলিপি পাওয়া যায় না। তো সেটা খেয়ে অভিভূত লাফালাফি করছে। তো আমার মা বলল যে আমারও খুব প্রিয় মিষ্টি কিন্তু ছানার জিলিপি। তো তখন আমি বানিয়ে দিয়েছি ওকে। তো এই কদিন আগে আবার ও আমায় বলছিল, মা আমার না খুব ইচ্ছা করছে ওই ছানার জিলিপি খেতে। তো আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে ফেলি আর সকলের সাথেও আমি ওই রেসিপিটা শেয়ার করি। এই ছানার জিলিপিটা দেখতে যত না বেশি সুন্দর হয়, তার চেয়ে বেশি খেতে সুন্দর হয়। আমি আবার বলছি, যারা বাজারের এখনকার ছানার জিলিপি খেতে ভালোবাসেন, কারণ সেটাও আমার খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, ওতে ছানা কম থাকে। আর আমি যে রেসিপিটা এখন দেখাচ্ছি, এটা পিওর সত্যিকারের ছানার জিলিপি। চলুন দেখে নিই কী করে বানাতে হয় ছানার জিলিপি। আর এই যে ছানার জিলিপিটা, এটা হ্যান্ডেল করতে হয় খুব খুব কেয়ার নিয়ে, নয়তো এটা ভেঙে যায়। আর এটা সত্যি করে দেখবেন, বাড়িতে মুখে দিলে না একদম মিলিয়ে যায়। চলুন দেখে নিই। দুধ গরম করে নিন, তারপরে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিন। ছানা কাটিয়ে নেওয়ার পর সেটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিন। এই জল ঝরানো ছানাটাতে দু চামচ চিনি, দু চামচ ময়দা, এক চামচ কর্নফ্লাওয়ার, হাফ স্পুন বেকিং সোডা, হাফ স্পুন বেকিং পাউডার, আর দেড় কাপ জলেতে দেড় কাপ চিনি দিয়ে একটা সিরাপ বানাতে হবে। তো এটা জলে জাস্ট চিনিটা মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এখানে যে উপকরণগুলো দেখালাম, সেগুলো খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এবং শুধু মাখিয়ে নেওয়া নয়, এগুলোকে মাখিয়ে ভালো করে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে করে চাপ দিয়ে দিই, হাতের তালুটা দিয়ে দিই, চাপ দিয়ে দিই, ঘষে 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 একদম তেলা তেলা বানিয়ে নিতে হবে। আমার যেমন হাতে খুব কষ্ট হয়, তাই মাঝে মাঝে আমি হাত না দিয়ে এরকম গ্লাস বা বাটি বা ঘটির পিছন দিয়ে দিয়েও করে নিই। সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, কারণ আমি আবার বলছি আমি একটু ফাঁকিবাজি করি, রান্না করি, আর বেশি হাতে প্রেশার দিলে আমার কার্পেল টানেলে একটা শিরা ধরে ধরে পেন হতে থাকে। তো সেই জন্য আমি এইভাবে ঘটি দিয়ে দিয়ে ছানাটাকে চেপে নিলাম। তারপরে শিরাটা রেডি হয়ে গেছে, একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো শিরাটা রেডি হয়ে গেলে ওটা সিরাপটা, যেটা চিনি সিরাপটা, ওটা বন্ধ করে রেখে দেবেন। আর এই ঘি দিয়ে মাখিয়ে নেওয়ার পর তারপরে ওটাকে ছোটো 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 বল বানিয়ে নেবেন। বল বানাবার পর এগুলোকে প্লেটেতেই বা যেখানে আপনি বানাবেন সেখানে এরকম লম্বা লম্বা করে নিয়ে জিলিপির শেপ নিয়ে দেবেন। দোকানে যে ছানার জিলিপি পাওয়া যায়, তাতে প্রচুর পরিমাণে ময়দা থাকে। আপনাদের যদি সেটা পছন্দ হয়, আপনারা বেশি করে ময়দা দেবেন। কিন্তু বাড়িতে বানাচ্ছি বলে আমি পিওর ছানারই বানাচ্ছি। এটা খুব নরম তুলতুলে হয়। এগুলো আগেকার দিনে বানানো হতো, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো তখন এইভাবে একদম নরম তুলতুলে ছানার বানানো হতো। আজকাল তো দোকানে ছানার জিলিপি বলে যেগুলো বিক্রি হয়, সেগুলো তো ময়দারই জিলিপি বলা যায়। ও যাই হোক, এইটা হচ্ছে লো ফ্লেমে ভাজা করতে হবে। তো আমি তেলে ছেড়ে দিলাম, আর মনে রাখবেন লো ফ্লেমে এদিক ওদিক করে ভাজতে হবে। আর হালকা হালকা করে লাল হতে 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 অনেকক্ষণ ধরেই এটা ভাজতে হয়, করতে করতে লালচে হয়ে যাবে, গোল্ডেন কালার নিয়ে নেবে। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু কখনোই তাড়াহুড়ো করবেন না। যেই গোল্ডেন কালার নিয়ে নেবে, তখন এটা ওই যে চিনির যে সিরাপটা ছিল ওটাতে ডুবিয়ে দেবেন। আমি আবার দেখাচ্ছি যে ভাজা করছি। ভাজা করার পর এই যে চিনির সিরাপে সব দিয়ে দিচ্ছি। যদি খুব নরম খেতে চান, চিনি সিরাপটা ওই সময় একটু ফুটিয়ে নেবেন, ফুটিয়ে বন্ধ করে গরমে রাখবেন। কিন্তু এইটা পিওর ছানা তৈরি করলে খুব ফোটাতে লাগে না, এমনি যদি ওই চিনি সিরাপে রেখে দেন তাহলেই হয়ে যাবে।
কি দেখলেন তো, ছানার জিলিপি। এটা কিন্তু পিওর সত্যিকারের ছানার জিলিপি। আর আপনাদের আরেকটা বলে রাখি, যে বাজারে যে ছানার জিলিপিটা পাওয়া যায় সেটাতে ছানা কম থাকে, ওটাতে ময়দার পরিমাণ বেশি থাকে। তো আমরা আমি যে পদ্ধতিতে দেখালাম ওই পদ্ধতিতে করবেন। আমি অল্প একটু ময়দা দিয়েছিলাম, আপনারা ময়দাটা ছানার সমান বা ছানার থেকে একটু বেশি দিয়ে দেবেন, দেখবেন বাজারের মতো হয়ে যাচ্ছে। পদ্ধতিটা কিন্তু একই, করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। বাড়িতে বানালে জানাবেন আমাকে কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা মনে করেন যে আমাদের এই বনি দিয়া না, আমাদের যে ট্র্যাডিশনাল মিষ্টিগুলো যেগুলো আস্তে আস্তে পাল্টাতে 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 অন্যরকম হয়ে যাচ্ছে, এগুলো আমাদের আগেকার মতোই যেন বজায় থাকে, তাহলে এরকম মনোভাব থাকলে পারে, এরকম মনের মধ্যে অনুভূতি যদি থাকে, আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। অনেক শুভেচ্ছা সহ আমি সোনালি, টাটা।